আমাদের এই বিশাল পৃথিবী মহাবিশ্বের নিরিখে কেবল একটি বিন্দুর মতো। মহাকাশের সীমানাকে বলা হয় কার্মেন লাইন। সেই কার্মেন লাইন পৃথিবী থেকে প্রায় 100 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। সেই উচ্চতা থেকে স্পষ্ট দেখা যায় পৃথিবীর বেশ কিছু স্থানকে। ওই স্থান থেকে স্বপ্নের মতো মনে হয় পৃথিবীর বিশেষ সেই সব স্থানের ছবি। মহাকাশ থেকে দর্শনীয় পৃথিবীর সেই সব স্থানের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটা বিশেষ এলাকা, রয়েছে আমেরিকার পশ্চিমাঞ্চল ও চীনের বিশেষ বিশেষ স্থান, এছাড়া কিছু হাইওয়ে রয়েছে, রয়েছে পর্বতমালা, বাঁধ বা ড্যাম, দ্বীপ। তবে চীনের প্রাচীর দেখা যায় কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। নাসা জানিয়েছে পৃথিবীতে অন্তত 11টি এমন স্থান রয়েছে যা দেখা যায় মহাকাশ থেকে। মহাকাশ স্টেশন থেকে তোলা ছবিতেও ধরা পড়ে এই স্থানগুলো। সেই জায়গাগুলোর কয়েকটি সম্পর্কে জানবো আজ। মিশরের গ্রেট পিরামিড অফ গিজা। মহাকাশ থেকে দর্শনীয় অবিশ্বাস্য স্থানগুলোর মধ্যে একটি হল মিশরের গ্রেট পিরামিড অফ গিজা। মিশরের এই পিরামিডগুলো প্রায় 4,500 বছর আগে তৈরি করা হয়েছিল। 2001 সালে প্রথম নাসার বিজ্ঞানীরা এই পিরামিডগুলোর ছবি তুলেছিলেন। মোট 3টি পিরামিড দেখা যায়। তার মধ্যে ফারাও খুফুর গ্রেট পিরামিডটি সবচেয়ে চিত্তাকর্ষক। তা 2500 খ্রিস্টপূর্বে নির্মিত হয়েছিল। গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত। 446 কিলোমিটার দীর্ঘ গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক মহাকাশ থেকে মহাকাশচারীরা একমাত্র একসঙ্গে দেখতে পান। এটি এতটাই বড় যে মহাকাশ থেকে তা দেখায় একটি ঘূর্ণায়মান নদীর মতো। এটি বিশ্বের 7টি আশ্চর্যের একটি এবং এটি বিলিয়ন বছরের পুরনো। প্রতি বছর লাখ লাখ দর্শনার্থীর আকর্ষণ থাকে এই গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক নিয়ে। টেমস নদী, ইংল্যান্ড। টেমস দক্ষিণ ইংল্যান্ডের প্রধান নদী। এটি আমাদের বিশ্বে যেমন বিখ্যাত, তেমনি নাকি এই নদী দেখতে পাওয়া যায় মহাবিশ্ব থেকে। অন্তত কিছু নভোচারে বিশ্বাস করেন যে তারা যখন মহাকাশ থেকে লন্ডনের দিকে তাকাচ্ছিলেন তখন তারা টেমস নদী দেখতে পেয়েছিলেন। ভারতের হিমালয় পর্বতমালা। মহাকাশ থেকে সম্পূর্ণ দেখা যায় ভারতের উত্তরাংশের সুবিস্তৃত হিমালয় পর্বতমালা। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট সহ